কাটোয়ার খেপিমা, পুলিশ থেকে লুকোনো পুজো আজ পুলিশেরই পাহারায় হয়। হ্যাঁ, ঠিকই শুনেছেন, চলুন বিস্তারিত জানি। গঙ্গার ঘাট থেকে প্রায় 500 মিটারের দূরত্বে পড়ে কাটোয়ার মালোপাড়া। এই মালোপাড়াতেই পুজো হয় খেপা কালী বা খেপিমার। প্রায় 450 বছরের প্রাচীন পুজো। প্রতি দীপাবলিতেই মালোপাড়ার দেবী কালী পূজিতা হন খেপিমা রূপে। তবে এই পুজোয় রয়েছে বিশেষ এক আকর্ষণ। পুজোয় দেবী সাজেন মোটামুটি 5 কেজি সোনা এবং 9 কেজির উপর গয়নায়। এই বছর আবার নতুন আকর্ষণ সোনার চোর। প্রতি বছরই সোনার মুকুট থেকে শুরু করে সীতাহার, বালা সমেত সোনা রূপার তৈরি বিভিন্ন গয়না দিয়ে অলঙ্কৃত হন দেবী মূর্তি। কথিত আছে, একটি সময় ছিল যখন পুলিশের নজর থেকে বাঁচার জন্যই দেবী মূর্তিকে লুকিয়ে রাখা হতো ঘন জঙ্গলে। তখন না ছিল যাতায়াতের সুবিধা, গড়ে উঠেছিল না জনবসতি, সেই জঙ্গলেই আস্তানা ছিল দুর্ধর্ষ ডাকাত দলের। সেই ডাকাত দলের ভয়ে সর্বদা তটস্থ থাকত বর্ধমান, নদিয়া, মুর্শিদাবাদ সহ অঞ্চলের মানুষ। আর তাই ডাকাতির উদ্দেশ্যে বেরোতেন দেবীমার পুজো করে, লুকিয়ে রাখা হতো সেই কালীকে। যে দেবী মূর্তিকে একটা সময় লুকিয়ে রাখা হতো পুলিশের নজরে আড়ালে, আজ পুলিশের পাহারাই হয় দেবী মায়ের পুজো। রীতিমতো ট্রাস্ট বোর্ড গঠন করা হয়, সমগ্র পুজোর ব্যবস্থা করা হয়েছে। নিয়ম আছে, দেবী প্রতিমা নির্মাণের পরে মালো সম্প্রদায়ের মানুষের দায়িত্ব থাকে দেবীকে বেদিতে স্থাপন করার। তারপরে শুরু হয় পুজো। কথায় আছে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। সেই মতোই প্রতি বছর হাজার হাজার মানুষ অগাধ বিশ্বাস নিয়ে আসেন খেপিমার কাছে। আর কয়েকদিনের অপেক্ষা। আপনি খেপিমায়ের কি পদে আছেন? আমি কার্যকারী সভাপতি। আর খেপিমার সম্বন্ধে একটু বলেন। আমি খেপিমার সম্বন্ধে বলছি, আমাদের খেপিমা তৈরি হচ্ছে, ওই যে পালমশাই তৈরি করছেন, আর এবছরে নতুন একটা অলঙ্কার করছি যার মূল্য 25 লাখ থেকে 26 লক্ষ। প্রশাসন দিদি আপনারা কীভাবে তৈরি হয়েছে? প্রশাসনের কাছে আমরা 3 দিন আগে এখানে ক্যাম্প, পুলিশ ক্যাম্প বসে, এবং মায়ের পুরো গয়না গাঁটি যা আছে 4-5 কেজি মতন গয়না আছে, পুলিশ প্রোটেকশন দিয়ে আমাদের শোভাযাত্রা করা। অমাবস্যার সময় মায়ের পুজো হয়, তারপরের দিন বহুত ভক্তবৃন্দ এখানে থাকেন, তারা সবাই মায়ের ভোগের প্রসাদ খায়। এই খেপিমায় কত লোকের সমাগম হয়? এখানে 1 লক্ষ কাছাকাছি। আপনার নামটা কি? আমার নাম শ্যাম কুমার ঘোষ। আপনি কি পদে আছেন? কার্যকারী সভাপতি। আপনি এখানে খেপিমায় কতদিন ধরে পূজা আজা করছেন? প্রায় 20 বছর। আপনার নাম থেকে? আমার নাম তপন আচার্য। আপনি এখানে পুরোহিত? আমি খেপিমায় পুরোহিত।